হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তোমার যে ইনজেকশনটা দেওয়ার কথা ছিল রাত 10টায়, তো ইনজেকশনটা নিয়ে এখন মা সহ যাচ্ছি। তো আমাদের পাশে একটা ফার্মেসি আছে, ওইখানে ইনজেকশনটা দেওয়াবো, ওইখানে ডক্টর বসেন। তো মা আর আমি বেরিয়ে পড়লাম, আর এখন তো যে শীত, বাইরে প্রচণ্ড বাতাস। তো গেলাম আমরা, তো মাকে ইনজেকশনটা দেওয়ানো হলো। সবাই আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ইনজেকশনটা দেওয়ার পর মা আর আমি চলে আসতেছি, যেহেতু এটা বাসার কাছেই। তো হেঁটে আসছে, আর বাইরে এতটা ঠান্ডা, হাঁটাই যাচ্ছিল না। তো রাতে ব্লগটা আর কন্টিনিউ করিনি, পরের দিন সকাল থেকে আমরা ব্লগটা শুরু করলাম। তো এখানে সকালবেলা আমি সকালের নাস্তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি। মার একদম কোনো কিছুতে খাওয়ার রুচি নেই, সবসময় সকাল হলে জিজ্ঞেস করি কী খাবা, কী করবো, কিন্তু কোনো কিছুতেই বলে না যে এটা কর বা এটা খাবো, কোনো কিছুতেই কোনো রুচি নেই। আমার না খেলেও তো একদম দুর্বল হয়ে পড়বে, তা আমি জোর করে করে যেটা একটু একটু ভালো লাগে একটু একটু খাওয়াই। তো এখানে রুটিগুলো করে নিচ্ছি সকালের নাস্তার জন্য। তো সবাই অনেক অনেক দোয়া করবেন, যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যে ইনজেকশন আর স্যালাইনগুলো দেওয়া হলো, এগুলো দেওয়ার পর তো মায়ের অবস্থা আরও অনেক খারাপ হয়ে যায়, খাওয়ার কোনো রুচিই থাকে না, শরীর অনেক দুর্বল হয়ে যায়। তো এখানে সকালের নাস্তাটা দিয়ে দিলাম মাকে, একটু ডাল ভাজি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দুপুরের জন্য এখানে ভাত আর এক চুটাতে ডাল বসিয়ে দিয়েছি। স্যালাইন ইনজেকশনগুলো দেওয়ার পর মুখে এমন অরুচি হয় যে কোনো কিছুতে খাওয়ার কোনো স্বাদ পায় না, কোনো কিছু খেতে চায় না। তো এখানে আজকে রান্না করব একটু মুরগির মাংস, আর মাছ ভাজা করব, আর ডাল রান্না করব। তো সবগুলো একটু একটু করে আমি রেডি করে নিচ্ছি। আর এখানে স্নান করার জন্য জল বসিয়ে দিয়েছি, গরম জল। আর এখন এতটাই ঠান্ডা পড়তেছে সব জায়গাতেই। তো রান্না বান্না আমি করতেছি কন্টিনিউ। আর এখানে আজকে করব ধনেপাতা ভর্তা। মাকে জিজ্ঞেস করলাম খাবি কিনা, মা বললো করতে। তো এগুলো কেটে কুটে রেডি করে রাখলাম। আর বাইরে এসে দেখে এতটা হাওয়া দিচ্ছে, আর কেমন একটা কুয়াশা হয়ে উঠছে। আর সকাল থেকে তো আজকে রোদ উঠেনি, দুপুর পরে একটু একটু রোদ যাওয়া দেখা দিচ্ছে, খুব ঠান্ডা। আর এদিকে রান্নাবান্নাগুলো এখন আস্তে আস্তে কমপ্লিট করে নিব। তা আমি প্রথমে ভর্তাটা একটু করে নিচ্ছি। এই ধনেপাতা ভর্তাটা অনেক ভালো লাগে খেতে। এইভাবে প্রথমে তেলে ধনেপাতা, রসুন আর কাঁচামরিচগুলো ভেজে নিব, ভালোভাবে ভেজে এরপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ভাজার সময় একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো এটা এখানে স্কিপ হয়ে গিয়েছে, আমি দেখাতে পারিনি। তো প্রথমে আমি যে তেল দিয়ে রসুন, কাঁচামরিচ আর ধনেপাতাগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ভালোভাবে এরপর ব্লেন্ড করে চুলোতে একটু ভালোভাবে নেড়ে নিব। তাহলে ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আর যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য এটা একটা অন্যরকম ভর্তা রেসিপি, খুবই ভালো লাগে। আর এই ভর্তাটা কিন্তু চিতই পিঠা দিয়ে খেতেও খুব ভালো লাগবে। তো আমি ভর্তাটা করে নিচ্ছি, আজকে হঠাৎ ইচ্ছে করলো এই ভর্তাটা খেতে, তাই করার। মাকেও জিজ্ঞেস করলাম খাবি কিনা, মা বললো করতে। এখন ভাত খাওয়ার সময় বুঝবো যে মার কতটুকু ভালো লাগে। তো সবাই অনেক অনেক দোয়া আশীর্বাদ করবেন, যাতে মাথা হাতে সুস্থ হয়ে যায়, এবং আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করে।
ভালোভাবে এই যে ভাজা হয়ে যাচ্ছে আর যখন ভাজা হবে খুব সুন্দর একটা স্মেল বের হয় খুব ভালো লাগে তো এখন আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারের জারে নিয়ে নিব আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব তাহলে খুব সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে যাবে আর এটা এতটা স্মুথলি ব্ল্যান্ড করতে হয় না এই যে ব্ল্যান্ড করে আমি চুলোতে খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি ভর্তাটা আমার অলরেডি রেডি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ